চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসের নাম ছোটবেলায় শুনছি আমি পার্সোনালি, প্রথমবার এলাম, কিন্তু এলাম অন্য একটা কারণে, প্রতিবাদ করতে, বাইক মিছিল করতে। তার কারণটা, বাঙালির শত্রুরা তারা বাঙালির ক্ষতি করতে চায়, বাঙালির আইকনদের নাম মুছে দিতে চায়। দুটো ঘটনা পরপর বলি। একটু আগে গেছিলাম বোলপুর, সেখানে বাংলা ও বাঙালির গর্ব নোবেল জয়ী অমর্ত্য সেনের বাড়ি ভেঙে দেওয়া চক্রান্ত হচ্ছে। সেখানে মনে করছে বিজেপি এবং তাদের দালাল উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। সেখানে নোবেল জয়ী বাড়ি ভেঙে দেওয়া চক্রান্ত হচ্ছে। যে কোনো দেশে, যে কোনো রাজ্যে একটা নোবেল জয়ী থাকলে তাই গোটা পৃথিবী মাথা করে রাখে, উঁচু করে রাখে। আর এখানে বিজেপি মানেই বাঙালি শত্রু, তারা বাঙালির আইকনদের, বাঙালির জাতির মহানায়কদের ধ্বংস করতে চায়, তারা অমর্ত্য সেনের বাড়ি ভাঙতে চায়। আজকে তারপর বোলপুর থেকে এলাম চিত্তরঞ্জন, সেখানে বাঙালি জাতির অভিভাবক চিত্তরঞ্জন দাস, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, তার নামাঙ্কিত এই শহর, তার নামাঙ্কিত এই রেল ফ্যাক্টরি, সেখানেও তারা চিত্তরঞ্জনের নাম মুছে দিতে চায়। সেই একই শত্রু, সেই একই দল, সেই একই বাঙালি বিদ্বেষ, সেই একই বাঙালির ক্ষতি করার চেষ্টা, বাঙালি জাতির মহানায়কদের মুছে দেওয়ার চেষ্টা। ওরা বিদ্যাসাগরের মূর্তি ভাঙে, ওরা চিত্তরঞ্জনের মূর্তি উপড়ে ফেলে, ওরা অমর্ত্য সেনের বাড়ি ভেঙে দিতে চায়, ওরা চিত্তরঞ্জনের নাম বদলে দিতে চায়। একই জিনিস, একই লক্ষ্য, একই শত্রু। বাংলা পক্ষ বলতে থাকে এসব একটা সময় ছিল যখন বাংলা এসব করতে পারতে, যা ইচ্ছা বলতে পারতে। এখন বাঙালি জেগে আছে এবং বাংলায় বাংলা পক্ষ আছে, ভালো করে শুনে রাখো। আমরা কিন্তু পরিষ্কার করে মাননীয় বিধায়িকা অগ্নিমিত্রা পালকে স্পষ্ট ভাষায় বলতে চাই, বাঙালি ঘরে জন্মেছেন, শরীরে বাঙালি রক্ত বইছে, তাই দালাল বৃত্তি ছাড়ুন, বাঙালির ক্ষতি করার চিন্তা ভাবনা ছাড়ুন। বাঙালি ঘরে যখন জন্মেছেন, ছোটবেলা থেকে চিত্তরঞ্জন দাসের নাম শুনেছেন, তার অপমান করবেন না, নিজের মায়ের অপমান করবেন না, নিজের মাটির অপমান করবেন না, বাংলার ইতিহাস কখনো আপনাকে ক্ষমা করবে না। ইউপি, বিহার, গুজরাট, দিল্লির লোকজন তারা বলতে পারে ইয়ে বিদ্যাসাগর কোন হ্যায়, ইয়ে অমর্ত্যজি কোন হ্যায়, ইয়ে চিত্তরঞ্জন কোন থা, ইসকা লোকোমোটিভ ওয়ার্কস হ্যায় সুনা হ্যায়, ও ইঞ্জিনিয়ার বিঞ্জিনিয়ার থা ক্যা, রেল কুচ কিয়া থা ক্যা, এটাই ওদের চিন্তা ভাবনা। কিন্তু আপনি বাঙালি ঘরে জন্মেছেন, তাই আপনাকে স্পষ্ট ভাষায় বলতে চাই, ক্ষমা চান এবং ভুলেও কোনো দিন এই কথা আর উচ্চারণ করবেন না যে চিত্তরঞ্জনের নাম বদলে দেওয়া হবে, না হলে কিন্তু এখানে বাঙালি শত্রুদের নাম বলে দেওয়া হবে, এটা জোর গলায় বলতে চাই। এটা বাংলার মাটি, এটা ইউপি বিহার নয়, এটা রাজস্থান গুজরাট নয়। বাঙালি শত্রুরা কান খুলে শুনে রাখো, চিত্তরঞ্জনের নাম মুছবে যারা, বাংলা ছাড়া হবে তারা। চিত্তরঞ্জন দাস আমাদের বুকের মধ্যে আছেন, আমাদের হৃদয় সম্রাট তিনি, এবং বাংলা পক্ষের কাছে আরো বেশি করে তিনি অনেক গুরুত্বপূর্ণ, সব থেকে বড় নায়ক তিনি। তিনি বাঙালি জাতির মহানায়ক, তিনি বাঙালি জাতীয়তাবাদী ছিলেন, কারণ তিনি সবসময় বাংলার কথা বলতেন, তিনি সবসময় বাঙালির কথা বলতেন, তিনি বারবার সোচ্চারে বলেছেন বন্দে মাতরম, বাঙালির গান, বাংলার গান। তিনি গোটা ভারত নিয়ে চিন্তিত ছিলেন না, তিনি বাঙালির উন্নতির কথা ভাবতেন, বাংলার উন্নতির কথা ভাবতেন। তাই সেই অর্থে আমাদের কাছে চিত্তরঞ্জন দাস বাঙালি জাতীয়তাবাদী আইকন, তিনি আমাদের আদর্শ। তাই তার গায়ে কোনো আঘাত এলে প্রত্যাঘাত কিন্তু খুব খারাপ হবে, এটা আমরা স্পষ্ট করে বলতে চাই। অনেক দীর্ঘ বাইক মিছিল হয়েছে আসানসোলের রবীন্দ্র ভবন থেকে, বাইক মিছিল শুরু হয়েছিল দীর্ঘ পথ অতিক্রম করে, মিছিল এখানে এসেছে, মিছিল শেষ হয়েছে। পশ্চিম বর্ধমানের জেলা সম্পাদক অক্ষয় বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমানের জেলা কমিটি,
পশ্চিম বর্ধমানের বিধানসভা সম্পাদকরা উপস্থিত আছে এবং পশ্চিম বর্ধমান থেকে দুই শীর্ষ পরিষদ সদস্য সম্রাট কর এবং করবী রায় করবী দিয়ে আছেন। আমরা স্থানীয় বাঙালির কাছে বলতে চাই, এরা শুধু চিত্তরঞ্জনের উপর আঘাত নয়, ওরা কি বলতে চাইছে, সবকিছু বাঙালিতে কেড়ে নেওয়া হবে, বাঙালির ঠিকানা পরিচয় বদলে দেওয়া হবে, লাইনগুলো পড়তে শিখুন। তাই স্থানীয় বাজার কমিটি, স্থানীয় বাঙালি, শিল্পাঞ্চলের বাঙালি যারা আছেন, ঐক্যবদ্ধ হন, জোট বাঁধুন। পুরো এলাকা আস্তে আস্তে আসানসোলকে ঝাড়খণ্ড বানিয়ে দেওয়া হচ্ছে, ফেসবুক খুললে ঝাড়খণ্ড, আসানসোল ঝাড়খণ্ডে দেখায়। আমাদের বুঝিয়ে দিতে হবে এই চিত্তরঞ্জন, এই আসানসোল, এই কুলটি বাংলার মাটিতে আছে, আগামী হাজার বছর বাংলার মাটিতে থাকবে এবং বাঙালি মাথা উঁচু করে থাকবে প্রতিটা চাকরিতে, প্রতিটা কাজে এবং প্রতিটা ব্যবসায়। তাই আজকের মিছিলই শেষ প্রতিবাদ নয়, প্রতিবাদের শুরু। স্থানীয় বাঙালি এখন গর্জে উঠুন, বাঙালি শত্রুদের বিরুদ্ধে গর্জে উঠুন, চিত্তরঞ্জন দাসের শত্রুদের বিরুদ্ধে গর্জে উঠুন, বাংলা শত্রুদের বিরুদ্ধে গর্জে উঠুন। আমাদের এখানে উপস্থিত আছে বাংলা পক্ষের সাধারণ সম্পাদক অধ্যাপক গর্গ চট্টোপাধ্যায়। অনেকক্ষণ মিছিল হলো, সহযোগিতা অনেকক্ষণ এসেছে, এরপর বক্তব্য রাখবে বাংলা পক্ষ সাধারণ সম্পাদক অধ্যাপক গর্গ চট্টোপাধ্যায়। জয় বাংলা। সকল সামনে আসুন, যারা ছড়িয়ে ছিটিয়ে আছেন সকল সামনে আসুন, যারা দীর্ঘ অপেক্ষা করছেন, যা দীর্ঘ প্রতীক্ষার অবস্থানে। আর চিত্তরঞ্জন আমাদের বাংলা পক্ষ সাধারণ সম্পাদক এলাকার কি অবদান তার সম্পর্কে এবং চিত্তরঞ্জন যে উৎসবের নাম পাল্টে দিচ্ছে অগ্নিমিত্তা পাল, তার জন্য যে আমাদের প্রতিবাদ, উনি কিছু কথাবার্তা বলবেন। সবাই সবাই জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা।